যেহেতু আমরা এই টিম একসাথে প্র্যাকটিস করছি আর তিনটা টুর্নামেন্টও খেলছি, এই টিমটা নিয়ে আমরা দুইবার হচ্ছে রানার আপ হয়ে একবার আমরা ফিফটিন সাফ হচ্ছে কার্যকর আমরা হারি ভুটানে আর সেকেন্ড আমার ক্যাপ্টেনশিপের দায়িত্ব মানে ইয়া হয়েছে, তারপরে আমি খেলাম সবাই অনেক আশা করছি রাখতে পারি ঘরে, আর অনেকে অনেক কথা বলতেছিল আমরা পারবো না আমরা পারবো না, অবশ্যই আমরা পারবো, এটা জিত নিয়ে আমরা মাঠে নামছি আর হচ্ছে দেশের মানুষের কাছে দোয়া চাইছি আর যেহেতু আমাদের তিনটা ম্যাচ আমরা ভালোভাবেই করছি, লাস্ট ম্যাচ আমাদের ফাইনাল ম্যাচ, আমরা আমাদের সর্বোচ্চটা দিব দেশের মানুষের সম্মান রক্ষা করবো আমাদের। শামসুনার আমরা যখন 2017-19 সালে আপনার টাইব্রেকার মিস করলেন ফাইনালে, ক্রস বারে লাগলো, সেদিন কাঁদছিলেন অনেক, আজকে যখন আপনি ফাইনাল খেললেন আবার আপনাকে সে বিষয়টা কীভাবে ছিল যে আজকে আপনি হাইস্ট স্কোর হয়েছেন, ট্রফি জিতছেন, সব কিছু মিলে আপনি নিজে কি একাই টানলেন দলটাকে? আসলে এখানে সর্বপ্রথম হচ্ছে আমি টিমের জন্য খেলছি, আমি চাইছি যে আমার টিম জিতুক, যারা দেয়া গোল ভাই মোবাইলটা ঢোকে তো ভিতরে, মানে এতগুলো ক্যামেরা আমি সুযোগ পাইছি আমি কাজে লাগাইছি, তো সব মিলে আসলে অনেক ভালো লাগছে। আপনার ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের সঙ্গে এই যাবে না স্মরণীয় টুর্নামেন্ট কি এটাকে বলবো জীবনে আমি আসলে স্মরণীয় আমার জন্য, আমি যেহেতু ক্যাপ্টেন এটা আমার সেকেন্ড আর ফার্স্ট হচ্ছে আমরা সাফে যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, কারণ সিনিয়ররা কোনো রেজাল্ট পাইছে না সাফে, তো ওইটা আমি ফার্স্ট দেবো, এটা আমার সেকেন্ড কারণ এটা আমার দায়িত্ব চ্যাম্পিয়ন হচ্ছে, এই জন্য আমার জন্য এটা বেস্ট। আর এমনি তো হচ্ছে সিনিয়র টিমে যেহেতু আমি খেলছি আমি গোলও করছি, তো ওইটা আমার কাছে সবচেয়ে সেরা মনে হয়েছে, কারণ সিনিয়র টিমে কোনো রেজাল্ট নাই, ওইটা সব ফার্স্ট আমরা পাইছি, তো এটা আমি সেকেন্ড। ক্যাপ্টেন হিসেবে আপনি ড্রেসিং রুমে আপনার প্লেয়ারদের আসলে ড্রেসিং রুমে কত সবাই একসাথে আমরা একজোট সবার হাতে হাত রাখি, আমরা ক্যান্সার সবাই যে চোখ বন্ধ করে জুড়ে জুড়ে নিঃশ্বাস নেওয়া আর ভাবো দেশের মানুষের মা বাবার কথা ভাবো, 17 কোটি মা বাবার কথা ভাবো, চোখ বন্ধ করে জুড়ে নিঃশ্বাস নিয়েছি আর ভাবছি।